নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ এগারো দু হাজার একুশে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হলাম আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যে আপনাদের সাথে শেয়ার করছি এবার হুগলি জেলার আরামবাগ মহকুমার আন্ডারে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির নোটিফিকেশান আমি শেয়ার করব তো দেখে নেবো কোন কোন আরামবাগ সাব ডিভিশনের মধ্যে কোন কোন জেল মানে ব্লকের কোন কোন গ্রামের ভ্যাকেন্সি রয়েছে আশাকর্মী নিয়োগের তো যারা এলিজিবল হবেন বা যোগ্য হবেন অবশ্যই আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো দেখে নিই বিস্তারিত কী রয়েছে শর্তাবলী আগের মতোই বিবাহিত মহিলারা বা বিধবা বা আদালতকৃত প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন আর ওই গ্রামের বাসিন্দা হতে হবে ভোটার কার্ড থাকতে হবে বয়স ওই তিরিশ থেকে চল্লিশ মধ্যে হতে হবে এসসি সি ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ হতে হবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে বা মাধ্যমিকে অনুত্তীর্ণ হলেও তারা আবেদন করতে পারবে তবে যোগ্যতা থাকলে কোনো সুবিধা পাওয়া যাবে না আর হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কম্যানগুলো তাদের শংসাপত্র দিয়ে আবেদন করতে পারবেন আর এখানে এই ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টস যেগুলো লাগবে হচ্ছে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড এবং তফসিল জাতীয় হলে তার প্রমাণপত্র এবং মাধ্যমিকের মার্কশিট এবং অবশ্যই নিজের মানে সেলফ অ্যাটেস্টেড করা নিজের সই করা আর গ্রেড ওয়ান গ্রেড টু সনিপুর গোষ্ঠীর সদস্য দায় হলে তাদের সেই সার্টিফিকেট এবং দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো নিজের স্বাক্ষর করা এই উপযুক্ত সময় জমা দিতে হবে মানে ডাক জমা দেওয়া যেতে পারে বা এমনি বা ড্রপ বক্সে জমা করতে পারা যাবে ব্লকের নির্দিষ্ট জায়গায় অফিসে ড্রপ বক্স হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ একুশ বাইশ এগারো থেকে তেরো বারো দু হাজার একুশের মধ্যে এগারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আবেদন জমা দিতে হবে তো শূন্য পদের তালিকা রয়েছে এখানে দেখে নেব শূন্য পদ এই চেয়েটা অ্যাপ্লিকেশান ফর্মেট আগের মতোই এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা পূরণ করতে হবে পূরণ করে জমা করতে হবে সিগনেচার করে সহ ভ্যাকেন্সি যেগুলো রয়েছে দেখুন আরামবাগ রিভাইজড বেস্ট অফ স্যাংশন আসা ভ্যাকেন্সি আরামবাগ ব্লকের মধ্যে যেগুলো রয়েছে যে যে জায়গাগুলোতে ওয়াইজ রয়েছে পুটসুরা রয়েছে গোঘাট রয়েছে গ্রামগুলোর নাম রয়েছে গোঘাট টু খানাকুল এক নম্বর খানাকুল দু নম্বর রয়েছে গ্রামের নাম রয়েছে ভালো করে দেখে নেবেন এখানে তারপর রয়েছে বাকি রয়েছে কিছু গোঘাট ওয়ান খানাকুল এক খানাকুল দুইয়ের অন্যান্য জায়গাতেও কিছু রয়েছে এক্সিস্টিং আসা ভ্যাকেন্সি রয়েছে টোটাল চৌত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে সেই প্রতিজনের জন্য যারা আবেদন করতে চান আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি অ্যাপ্লিকেশন ফর্মেটটা পেতে চান তাহলে আমি অবশ্যই পিডিএফ ফাইলে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে